নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওটিতে যেটি দেখাতে চলেছি তো সেটি নিশ্চয়ই আপনারা ভিডিওটির থামনেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বা যারা রেশন কার্ডের কোনো রকম সংশোধন বা একেবারে কারেকশান করেছেন কিন্তু এখনও পর্যন্ত হাতে কার্ড পাননি তো তারা কীভাবে বুঝবেন যে তাদের কার্ডটি হয়েছে কি আদৌ হয়নি তো এর জন্য আপনারা একটা স্লিপ পেয়েছেন তো যে স্লিপটার সাহায্যে আপনারা দেখে নিতে পারছিলেন যে কিভাবে আপনাদের কার্ডটি এখন কোন প্রসেসে রয়েছে বা সেই কার্ডটি এখনও হয়েছে কি না তো সেটার একটা ভিডিও আমি এখানে আমার চ্যানেলে দিয়েছি তো আজকের এই ভিডিওটি দেখাবো যদি আপনারা যে স্লিপটি পেয়েছেন সেই স্লিপটি অনেকের কিন্তু হারিয়ে গিয়েছে বা বলা যেতে পারে সে স্লিপে এই যে বারকোডটি রয়েছে বা যে সংখ্যাটি রয়েছে তা অনেকের কিন্তু আবজ হয়ে গিয়েছে বা মুছে গিয়েছে তারা কীভাবে বুঝবেন যে তাদের কার্ডটি হয়েছে কি হয়নি তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে স্লিপটি যদি নাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের কার্ড হয়েছে কি না সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো এটা পুরোপুরি আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমেই কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের কার্ডটি তৈরি হয়েছে কি কোন অবস্থায় রয়েছে সমস্ত কিছু কার্ডটি কোন ক্যাটাগরির হয়েছে সেটাও দেখে নিতে পারবেন যে ক্যাটাগরি সেটি পি কি এসপি আর কে এস ওয়াই কোন ক্যাটাগরি হয়েছে তো সেটাও এখান থেকে আপনারা একেবারে দেখে নিতে পারবেন তো কীভাবে দেখবেন দেখার জন্য আপনারা আপনাদের মোবাইলে বা পিসি বা ল্যাপটপ যেটা ইউজ করবেন তো সেটার একটি ব্রাউজার খুলে নেবেন ব্রাউজারটি খুলে নেওয়ার পর সেখানে আপনারা সার্চ করবেন ডব্লু বিপিডিএস দেখুন আমি সার্চ করেছিলাম তাই এসে গেছে অটোমেটিক তো এটা সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে একটি নতুন পেজ এসছে একেবারে যে প্রথম যে পেজটি এসছে ডব্লু ডট গভর্নমেন্ট ডট ইন তো ওই সাইটটি আপনারা খুলে নেবেন আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইটটি রয়েছে তো এই সাইটটি আপনারা খুলে নেবেন তো এই সাইটের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সাইটটি খুলে যাবে তো দেখুন সাইটটি খুলে গেছে এই সাইটের সঙ্গে আপনারা নিশ্চয়ই সকলেই পরিচিত তো এবার আমরা যেটি করবেন দেখুন ডান দিকে একটি সবুজ কালারের থ্রি ডট অপশান আছে তো ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু অপশান পেয়েছেন আপনারা এখানে আপনারা হোম প্রথমে তারপরে আস রিপোর্টস অফ এনএ এসে গ্রিভেন্স ফিচার্স ফর অফিসিয়াল পার্পস অ্যাবাউট তো প্রথম থেকে শুরু করে আপনারা হোম অ্যাবাউট আস রিপোর্ট অফ এন এফ এসে অর্থাৎ এই তিন নম্বর অপশানটায় আপনারা ক্লিক করবেন অর্থাৎ এই যে রিপোর্ট অফ এন এফ এস এই তিন নম্বর অপশানটায় আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে বেশ কিছু আরও অপশান দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা এই অপশানটি ক্লিক করবেন সার্চ বেনিফিশিয়ারি ডিটেলস বাই নেম তো এটা আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এই সার্ভারটা ডাউন রয়েছে তো এই কারণবশত মাঝে মাঝে খোলে না তো দেখুন এসে গেছে এবারে তো এখানে আপনাদের কাট হয়েছে কি হয়নি কার্ডটি কোন ক্যাটাগরির হয়েছে হয়ে আসছে সমস্ত কিছু ডিটেলস আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখার জন্য এবারে কী করবেন এখন আগে থেকেই এখানে নেম সিলেক্ট করা আছে তাই সিলেক্ট করার দরকার নেই তো নেম সিলেক্ট করবেন তো বলে দিই আপনাদের কী কী সিলেক্ট করতে হবে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট বেছে নেবেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তো সেই ডিস্ট্রিক্টটি বেছে নেবেন ব্লক মিউনিসিপ্যালিটি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনারা ব্লকে আছেন তো ব্লক বাজবেন আর যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন তো মিউনিসিপ্যালিটি বাজবেন তারপরে গ্রাম পঞ্চায়েত বাজবেন তারপরে যে নামটি খুঁজতে চাইছেন অর্থাৎ যে নামের কার্ড আপনারা দেখতে চাইছেন তো সেই নামটি এখানে লিখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তা প্রথমে ধরুন ইট সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে তো সেটি সিলেক্ট করে নেবেন ধরুন আমি সিলেক্ট করে নিচ্ছি আলিপুরদুয়ার এবার আমরা আমাদের যে ব্লক মিউনিসিপ্যালিটি রয়েছে তো এই ওয়েবসাইটটি হচ্ছে খুব স্লো ওয়েবসাইট এই জন্য আসছে না বারবার আমাদের ক্লিক করে করে দেখতে হবে আচ্ছা অন্য জেলা সিলেক্ট করে দেখছি ধরুন এখান থেকে আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম দেখুন এসে গেছে এবার এবার এখান থেকে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবারে দু নম্বরে আসছে ব্লক তো যে কোনো একটি ব্লক ধরুন আমি এখান থেকে ধরুন আবার টু সিলেক্ট করে নিলাম এবারে এখানে আসছে গ্রাম পঞ্চায়েত তো যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত ধরুন সিলেক্ট করে নেবেন যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলেন আমি সিলেক্ট করে নিলাম এবার এখানে আপনাদের এর ফ্যামিলির যে যার কার্ডটি খুঁজতে চাইছেন তো তার নামটি লিখবেন তো ধরুন আমি এখানে আমার নামটি লিখছি তো পুরো নাম লেখার দরকার নেই আমি এস লিখলাম লিখে এবারে নিচের দিকে সার্চ দেবেন সার্চ বাটনে ক্লিক করবেন দেখুন এবারে যে লিস্টটা অর্থাৎ ওই নামের যত লিস্ট এখানে কিন্তু এসে গেছে তো অনেক বড় লিস্ট এখানে কিন্তু খুঁজতে খুঁজতে আপনার অনেক সময় লেগে যাবে যে আপনার নামটি কোথায় রয়েছে তো যারা যারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন তো তাদেরকে বলি দেখুন একটা ডান দিকে দেখুন একটা থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানটায় আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এই লিস্টে পেয়ে যাবেন ফাইন্ড ইন পেজ তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে সার্চ করার অপশান দেবে সরি এই ফাইন্ড ইন পেজ তো এইখানে আপনাকে আপনি আপনার নামটি লিখে দেবেন তো আমি আমার পুরো নাম লিখে দিচ্ছি সপন এখানে আমার পুরো নাম লিখে দিয়েছি তো দেখুন এবারে দেখুন আমার নাম দিয়ে কিন্তু এখানে একটাই নাম এসেছে তো আপনিও আপনার নামটি খুঁজে পাওয়ার জন্য এই ফাইন ইন পেজ অপশানে গিয়ে আপনার নামটা লিখে দেবেন তো এই লিস্টে আপনার নাম দিয়ে যতগুলো নাম রয়েছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস একেবারে দেখিয়ে দেবে যার ফলে কিন্তু আপনার নামটি খুঁজে পাওয়ার আপনার কিছু একটা বড়ো সুবিধা হয়ে যাবে না এইখানে যে এত বড় লিস্ট রয়েছে দেখুন এখানে স্বপন নাম দিয়ে যতগুলো লিস্ট স্বপন সমস্ত কিছু কিন্তু এসে গেছে তো সেইভাবে আপনি আপনার নামটি এখানে টাইপ করে দেবেন দিলে আপনার নামের যতগুলো এই লিস্টে নাম রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে পেরিয়ে যাবে তো এইবারে দেখিয়ে দিই দেখুন প্রথম থেকে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আর নম্বর দেখাচ্ছে নাম আমরা দেখাবে তারপরে ফাদার নেম দেখিয়ে দেবে তারপরে আপনার এখানে দেখিয়ে দেবে হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে সেটাও দেখিয়ে দেবে কোন ব্লকের আন্ডারে দেখিয়ে দিচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিচ্ছে রিলেশান দেখিয়ে দিচ্ছে এবং তারপরে এখানে দেখাচ্ছে আপনার বয়েস বয়েস দেখিয়ে দেবে কোন ক্যাটাগরিতে আপনি অর্থাৎ আপনার কার্ডটা কোন ক্যাটাগরিতে হয়েছে দেখুন এখানে তাও দেখিয়ে দিচ্ছে পিএইচএইচ এস এইচ এইচ আর কে এস ওয়াই টু সমস্ত কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে হুম তারপর এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার রেশন যে দোকানদার রয়েছে যে রেশন ডিলার রয়েছে তার নামটা এখানে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আপনার প্রথমে কার্ড নম্বর দেখিয়ে দিচ্ছে এখানে কার্ড নম্বর তারপরে নাম তারপরে ফাদার নেম তারপরে আপনার হেড অফ দ্য ফ্যামিলি তারপরে কোন ব্লকের আন্ডারে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন রিলেশান কী আছে আপনার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার বয়েস কোন ধরনের কার্ড আপনি পেয়েছেন এবং কোন ডিলারের আন্ডারে আছেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে পুরো পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছেন তো যারা যারা স্লিপ হারিয়ে ফেলেছেন বা বারকোডটি বুঝতে পারছেন না তারা তারা এইভাবে চেক করুন আপনার কাজ যদি হয়ে থাকে আপনারা এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট তো আপনাদেরকে একেবারে দেখিয়ে দিলাম যে কীভাবে কী প্রসেসে আপনাদের কার্ড তৈরি হয়েছে কি না সেটা জানতে পারবেন যদি স্লিপ হারিয়ে ফেলে থাকেন সেক্ষেত্রেও যদি আপনার কাছে এই মুহূর্তে স্লিপ নাও থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার নাম দিয়েই আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার কার্ডটি হয়েছে কি না বা আপনার ফ্যামিলির কারোর কার্ড হয়েছে কি না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই আপডেট খবরটি যাতে এই বিষয়টি সকলে বুঝতে পারে এবং তারা যারা স্লিপ হারিয়ে ফেলেছেন বা এখনও চেক করতে পারছেন না তারাও যাতে এই সুবিধাটি লাভ করতে পারেন